অর্থের কারণে হজ করা দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে, এমন কোন আমলের কথা বলবেন যার মাধ্যমে হজের সওয়াব পাওয়া যেতে পারে? খুবই প্রাসঙ্গিক এবং যৌক্তিক প্রশ্ন। এখন 7-8 লাখ টাকা লাগতেছে হজের জন্য, সামনে না জানি 10-12 লাখ টাকা লাগে, দিন দিন এটা মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তারপরও যাদের প্রতিজ্ঞা থাকবে যে না আল্লাহর ঘরে আমি একবার হাজির হবই, তারা চেষ্টা করবে, টাকা জমানো শুরু করবে, চোখের পানি ফেলবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত অসম্ভবকে সম্ভব করে নেওয়ালা। বহু মানুষ কিছুই নেই কিন্তু হজ করেছে, আছে না নেই? অনেক লোক আছে। তো আপনি চেষ্টা করবেন, নিরাশ হবেন না। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে কিছু কিছু আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হজের সওয়াব দান করেন। আপনার হজের ফরজটা ওর মাধ্যমে আদায় হবে না, কিন্তু আপনি সওয়াবটা পাবেন। সেগুলো আমরা করতে পারি, যেমন দৃঢ় প্রতিজ্ঞা, 1 নম্বর। এটা যদি আপনি হজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করেন, সকল ব্যবস্থা গ্রহণ করেন, এরপরে কোনো কারণে হজ করতে পারলেন না, আল্লাহ আপনাকে পূর্ণাঙ্গ সওয়াব দিয়ে দিবেন। অনেক হাজি সাহেবরা আমাদের দেশে ব্যবস্থাপনা ত্রুটির কারণে, প্রতারণার কারণে এজেন্সিগুলোর দেখা যায় যে হজের টাকা দিয়ে জমা দিয়ে হাজি ক্যাম্পে গিয়ে বসে আছে এহরাম পরে, কিন্তু তাদের ফ্লাইট হয় না, ভিসা হয় না, কোনো কারণে যাওয়া হয় না। তো তাদের মন খারাপ হয়, মন খারাপ হওয়াটা স্বাভাবিক, কিন্তু যেহেতু পূর্ণ প্রতিজ্ঞা ছিল, আল্লাহ পরিপূর্ণ হজের সওয়াব তাদেরকে দান করবেন। যদিও ফরজ আদায় হবে না, কিন্তু সওয়াব পরিপূর্ণ হজ করে যা পাইতেন সে বিনিময়ে তিনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অতএব 1 নম্বর হলো হজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা, প্রত্যয় এবং প্রচেষ্টা যদি থাকে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, যে ব্যক্তি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করেছে কিন্তু সে করতে পারে নাই, আল্লাহ তাআলা তাকে ওই কাজটা করার সওয়াব দিয়ে দিবেন। এই জন্য হজ করতে পারছেন না অর্থের অভাবে, কিন্তু হজের সওয়াব চান, তাহলে 1 নম্বর কাজ কী করবেন? হজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করবেন, পদক্ষেপ নেওয়া শুরু করবেন। এক দ্বিতীয়ত হলো, বাসা থেকে কেউ ভালো করে পবিত্র হয়ে যদি মসজিদে আসে সালাত আদায় করবার জন্য, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ব্যক্তি আল্লাহর রাহে আল্লাহর ঘরে হজ করনেওয়ালা এহরামরত ব্যক্তির সমান মর্যাদা পায়। তাহলে আমরা তো এই কাজটা প্রায় দিন করি, এখন এই সওয়াব পাওয়ার নিয়তে করব এখন থেকে, যে বাসা থেকে পবিত্র হয়ে মসজিদে যখন আসবো তখন নিয়ত হবে কি, যে আমি আল্লাহর কাছ থেকে একজন আল্লাহর ঘরে যারা এহরাম পরে যাচ্ছে তাদের যে মর্যাদা, আল্লাহ আমাকে ওই মর্যাদা এখন দিবেন এই আমলটা করার মাধ্যমে, আল্লাহ আপনি এটা আমাকে দিয়েন, এই নিয়তে এই প্রাপ্তি আল্লাহর কাছে চেয়ে আপনি এটা করবেন ইনশাআল্লাহ। আগে আগে মসজিদে আসবেন, উযু করে মসজিদে চলে আসবেন। মা বোনরা এখানে বলবেন আমরা কি করবো, আপনাদের জন্য অপশন হলো ওই যে পুরুষগুলোকে বাইর করে দিবেন উযু করে, এই আমলটা তাদের দিয়ে করাবেন, তাহলে আপনি সেম সব পেয়ে যাবেন। আচ্ছা, এরপর আরেকটা আমল হলো ইশরাকের নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের পরে যদি কেউ নিজ জায়গায় বসে জিকির আজকার তেলাওয়াতে মাশগুল থাকে, সূর্য ওঠার 15-20 মিনিট পরে ইশরাকের নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়লো সুন্দর করে, তাহলে ফজরের পরে পুরো সময়টা জিকির আজকার করে ইশরাকের নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণাঙ্গ হজ, পূর্ণাঙ্গ উমরা সওয়াব দান করবেন। তাহলে ইশরাকের নামাজ পড়ার মাধ্যমে আমরা সওয়াবটা পেতে পারি। 4 নম্বর আমল হলো, যদি কেউ কোনো আল্লাহর বান্দা মদিনায় মসজিদে কুবায় গিয়ে যে কোনো নামাজ পড়তে পারে, বাসায় ওযু করে, হোটেলে ওযু করে, মসজিদে কুবায় গিয়ে যে কোনো নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে একটা মাকবুল, একটা পূর্ণাঙ্গ উমরার সওয়াব দান করে। 5 নম্বর হলো, যদি রমাদানে কেউ উমরা করে তাহলে হজের সমান সওয়াব পায়। কোনো কোনো হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে হজ করলে যেরকম সওয়াব হতো, রমজানে উমরা করলে সেরকম সওয়াব পাওয়া যায়। 6 নম্বর হলো, কোনো হাজি সাহেবকে হজে যাওয়ার ব্যবস্থা করে দিলেন, আপনি সব রেডি করে দিলেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে হজের সওয়াব দান করবেন। 7 নম্বর হলো, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার রাতে শোয়ার আগে যদি পড়েন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে ধনীরা ধন পাওয়ার কারণে হজ করা, দান করা যত সওয়াব পায়, আপনি আমলটার কারণে সেরকম সওয়াব পাবেন। তাহলে রাতে শোয়ার সময় নিয়মিত আমরা এই তাসবিহগুলো পড়বো ইনশাআল্লাহ। আর 8 নম্বর আমল হলো, আপনি বাসা থেকে যদি মসজিদে যান, উদ্দেশ্য হলো এলেম হাসিল করা, এই যে মজলিসটা এলেমের মজলিস, দিন শেখার মজলিস, দিন শেখার উদ্দেশ্যে যদি বাসা থেকে মসজিদে যান, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হজের সমান, হজের মতো সওয়াব দান করেন, হাজি সাহেবদের মতো মর্তবা মর্যাদা দান করেন। তাহলে এই 8টা আমল আমরা করতে পারি। আবার বলছি এক নজরে, 1 নম্বর হলো পাক্কা নিয়ত করা হজের জন্য, এর জন্য চেষ্টা শুরু করে দেওয়া, না করতে পারলে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। 2 নম্বর হলো, বাসা থেকে পবিত্র হয়ে উযু করে হজের এহরামকারী ব্যক্তির মতো সওয়াব পাওয়ার আশায় মসজিদে এসে সালাত আদায় করা এবং আগে আগে আসার চেষ্টা করতে হবে। 3য়ত হলো, সকালে ফজরের পরে আপন জায়গায় বসে জিকির আজকার তেলাওয়াত করে অপেক্ষা করা, সূর্য ওঠার পরে কিছুক্ষণ পরে ইশরাকের নামাজ পড়া। 4 নম্বর হলো, মসজিদে কুবায় গিয়ে যে কোনো নামাজ পড়া। 5 নম্বর হলো, রমজান মাসে উমরা করা। 6 নম্বর হলো, কোনো হাজি সাহেবকে হজে যেতে সহযোগিতা করা, ব্যবস্থা করে দেওয়া। আর 7 নম্বর হলো, রাতের শোয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, অনেক বর্ণনা আছে 34 বার আল্লাহু আকবার। তো এই আমলটা করতে থাকা। আর 8 নম্বর আমল হলো,
মসজিদে বাহির থেকে শুধুমাত্র এলিম অর্জন করার জন্য যাওয়া, নামাজ পড়ার জন্য তো আমরা আসি, এলিম অর্জন করার জন্য যখন যাব তখন তার মাধ্যমে এই সওয়াব আমরা পেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।